এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি প্লিজ নিজেকে সামলান, উনি সুস্থ হয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না। যে কোনো দরকারে আমরা আপনার পাশে আছি। বাবা যেভাবে লড়ছে না, আমার মনে হয় না আমাদের লাভের লাভ বলে কিছু হবে বলে। এই দাদা, বাবা তো অন্তত বাড়িটা বাঁচানোর জন্য চেষ্টা করছে নাকি? হ্যাঁ না, সেটা সেটা করছেন, কিন্তু আসলে বাবা চাইছে যে বাড়িটা যাতে পুরোপুরি আমাদের হাত ছাড়া না হয়ে যায়। হ্যাঁ, এ তো ভালো কথা, ভালো কথা। তাহলে তো আমাদের লড়াইটা আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, কি মনে হয়? আমাদের যা করতে হবে ভালো মতো প্ল্যানিং করে করতে হবে কিন্তু। হ্যাঁ, সেটা তো করতেই হবে, তবে বাবার সাথে কথা বলে সবকিছু ঠিক করতে হবে। বেটা সিপাহিকা ঘোড়া কিছু নেই তো থোড়া থোড়া। বাবা, তুমি কেন এত পেসিমিস্টিক হচ্ছো বলো তো? তুমি আগেই তো হাল ছেড়ে দিচ্ছ। তুই কথাগুলো শুনতে পাচ্ছিস না? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু যতই যাই হয়ে যা, ওইটা তো আর জালি নয়। এই বাড়ি প্রমোটারের হাতে যাবে, যেতে তো হবে। তাই বুঝছি, তোর বর আমার বর এখন যদি পাল্টি খেয়ে বাবার দলে ভিড়ে যায় তখন ফিরবে না। এটাই তো মেন, এখনই রাস্তা শক্ত করে টেনে ধরার সময়। কি গো আরতি, পারবে না? আরে একদিন ধরে সংসার করে কি লাভ বলো?